সকলের উপর শান্তি বর্ষিত হোক। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে কিংবা দেশের বা বিদেশের কোনো প্রান্তে বসে ভয়েস মেয়ের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আর এর মধ্য দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি ভয়েস মেরিনার বিশেষ আয়োজন প্রবাসের কণ্ঠস্বর অনুষ্ঠানটি। আর আজ প্রবাসের কণ্ঠস্বর অনুষ্ঠানে যিনি অতিথি হিসেবে উপস্থিত আছেন তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব মুজিব সিদ্দিক। মুজিব সিদ্দিক, আপনাকে ভয়েস মেরিনার স্টুডিওতে স্বাগত। প্রথমেই জানতে চাইবো যে আপনি কোথায় আছেন, প্রবাসী কোন জায়গায়, যুক্তরাষ্ট্রের কোন জায়গায় আছেন? আমাদের এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট, ক্যালিফোর্নিয়া, আর শহরের নাম হচ্ছে লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেলেস এ আপনি আছেন। আপনার বাড়ি তো কক্সবাজার শহরের টেকপাড়ায়। জি, টেকপাড়ায়। আপনার মানে পৈতৃক যে পারিবারিক যে পরিচয়টা একটু বলবেন কি? আমার দাদা বাবা সবাই তো ওখানকার। সুলাইমান, মোহাম্মদ সুলাইমান আব্বা, আবু বকর সিদ্দিক, উনি মারা গেছেন। সো আমরা এর আগেও বোধহয় আমরা কক্সবাজার টেকপাড়াতেই বড় হয়েছি। সুনামধন্য একজন লোক এবং পারিবারিক ভাবে অত্যন্ত বনে দিয়ে একটি পরিবারে আপনার জন্ম। আপনি কখন আমেরিকায় গেলেন? আপনি কেন গেলেন? 85 এ আমরা জাস্ট প্রথম আমি ভাবি নাই যে আমি যাবো, বাট যাওয়ার পরে ভালো লাগলো, থাকার সুযোগ হলো, থেকে গেলাম। সো এটা একটা বিউটিফুল কান্ট্রি, এদেশের আইন, এদেশের সুযোগ সুবিধাগুলো খুবই উন্নত মানের, এবং যারা ওখানে অভিবাসন নেন তারা ওই দেশেরই নাগরিক হয়ে যান, এবং আদিবাসী বা ওখানে যারা অভিবাসিত হয় এদের মধ্যে কোনো একটা ব্যবধান থাকে। বিদেশে থেকে দেশকে কিভাবে আপনি অনুভব করেন? আমরা কিন্তু সব সময় অনুভূতির জায়গাটা যদি একটু বলতে, একটা উদাহরণ দিলে আপনি হয়তো বুঝতে পারবেন কিভাবে অনুভূতিটা আসে। নর্মালি আমরা খবরের কাগজগুলো না দেখে ঘুমাই না। একবার অনলাইনে, এখন অনলাইনে এখন যেহেতু খবরের কাগজ পাওয়া যাচ্ছে, বিশেষ করে আপনার ভয়েস মেরিনা, একবার সুযোগ হলেই আমি দেখার চেষ্টা করি ঘুমানোর আগে। ভীষণভাবে দেশকে মিস করি, যার কারণে আমরা দেশের জন্য কী করা যায় এটা নিয়ে সবসময় চিন্তাভাবনার মধ্যেই থাকি। আপনি কি দেশের জন্য কিছু করছেন, কোনো পরিকল্পনা আছে বা ইতিমধ্যে করেছেন? আমরা করেছি বহু বহু প্রজেক্টের উপরে কাজ করেছি অতীতে, এখনও করে যাচ্ছি। যেমন কিছুদিন আগে 2010 আমরা একটা লস অ্যাঞ্জেলেস সিটির ভিতরে একটা জায়গা যেটাকে আমরা নামকরণ করেছি লিটল বাংলাদেশ। লিটল বাংলাদেশ, জি, মানে লস অ্যাঞ্জেলেসের মধ্যেই ছোট্ট একটা বাংলাদেশ। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ওখানে ধরেন আমরা আমেরিকার বুকে একটা ছোট্ট বাংলাদেশের প্রতিষ্ঠান, এবং আমাদের লোকজনগুলো মোরালেস ওখানেই কনসেন্ট্রেটেড। সো আমাদের ব্যবসা বাণিজ্য সব ওখানেই। আমরা চাচ্ছি এখন ওই শহরটাকে একটা বাংলাদেশের থিমে বিউটিফাই করার জন্য, বিউটিফিকেশনসের কাজগুলো করতে চাচ্ছেন সেখানে, মানে যেমনটি বাংলাদেশকে দেখায়, বাংলাদেশকে যেমনটি দেখতে আপনারা চান, ঠিক তেমনটি একটি বাংলাদেশ সেখানে নির্মাণের কাজ করছেন। আচ্ছা, এই লিটল বাংলাদেশের এই উদ্যোগ আপনি কি এটি কোনো প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, অর্গানোগ্রাম, এরকম কোনো অর্গানোগ্রাম দেওয়া হয়েছে? না, লিটল বাংলাদেশের যে বিষয়টা সেটা শুধু নামকরণ হওয়া, এরপরে লিটল বাংলাদেশকে কেন্দ্র করে আরো বহু সংগঠন প্রতিষ্ঠিত হবে। লিটল বাংলাদেশ মিউজিয়াম হতে পারে, লিটল বাংলাদেশ কালচারাল সেন্টার হতে পারে, বহু সংগঠনের সৃষ্টি হবে। যদিও বিভিন্ন নামে বা ভিন্ন নামে আমাদের বহু সাংগঠনিক কর্মকাণ্ড রয়েছে ওখানে, কোনো সংগঠন চ্যারিটির কাজ করে, কোনো সংগঠন ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউট করে। এখানে যেমন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলেস, তারা প্রতি বছরই ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউট করে ঢাকা শহরে বা প্রত্যন্ত এলাকায় গিয়ে। কিছু আছে ছাত্রদের, গরিব ছাত্রদেরকে লেখাপড়ার জন্য সুযোগ সুবিধা দেয়। কিছু সংগঠন আছে কালচারাল অ্যাক্টিভিটিগুলোকে ওখানে ফুটিয়ে তো দেয়। সো ড্রামা ক্লাব আছে,
এই জাতীয় বিভিন্ন রকমের সংগঠন ওখানে রয়েছে। তবে লিটল বাংলাদেশ ইমপ্রুভমেন্ট নামে আমি একটা সংগঠন ফাউন্ড করেছি, এটা হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন। তো এটার কাজ হবে টু বিউটিফাই লিটল বাংলাদেশ, এই যে এই জায়গাটা বেসিক্যালি দুটো গোল। একটা হচ্ছে আপনার এটা দেখতে কত শ্রী কত বৃদ্ধি করা যায়, প্লাস ওই শ্রী বৃদ্ধিটা বাংলাদেশের থিমের উপরে। মনে করেন আমরা যদি ওখানে একটা স্ট্রাকচার তৈরি করি, আমাদের এখানে ক্রিকেটারদের একটা বোলিং এর অথবা ব্যাটিং এর একটা চিত্র ওখানে চিত্র শিখাবে, হ্যাঁ ধরেন গার্মেন্টস একটা সিম্বলিক থাকতে পারে, এই যে বাংলাদেশের রিকশা এরকম একটা বাহন এরকম থাকতে পারে। জি জি, মানে অর্থাৎ বাংলাদেশকে বাংলাদেশকে সেখানে প্রতিভাত করা, এটাই আপনাদের প্রধান উদ্দেশ্য। পেশাগতভাবে আপনি সেখানে পেশাগতভাবে আমার ব্যবসা আছে, একটা ইন্টারপ্রিটেশন এজেন্সি আছে। ইন্টারপ্রিটেশন এজেন্সি হচ্ছে গভর্নমেন্ট ম্যান্ডেট করেছে যারা লিঙ্গুইস্টিক্যালি হ্যান্ডিক্যাপড, যে কোনো লিগ্যাল প্রসিডিংয়ে তাদেরকে আপনার কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং অফ দি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, কী হচ্ছে তারা বুঝতে হবে। তো সেজন্যে আমাদের ব্যবসাটা মোটামুটি ভালোই, আমরা তখন যা যখন প্রয়োজন হয় সে জাতীয় ল্যাঙ্গুয়েজ আমরা ইন্টারপ্রেটার আমরা সাপ্লাই করি। আচ্ছা, আপনি কি আমাকে বলবেন যে এই যে একটা সেতু বন্ধন কি করা যায় না? এর আগে আমরা যখন জানি যে কক্সবাজার পৌরসভার এক সময় উদ্যোগ ছিল যে জার্মানির ভেসলার সিটির সাথে, ভেসলার যে সিটিটা রয়েছে তার সাথে কক্সবাজার সিটির সাথে একটা টুইন সিটি, এরকম কোনো উদ্যোগ গ্রহণ করা যায় কি না যে লস অ্যাঞ্জেলেসের সাথে কক্সবাজারের কোন ধরনের একটি যোগাযোগ? এটা 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 অলরেডি আমাদের দরখাস্ত জমা আছে ওখানে। অ্যাকচুয়ালি সিটি অফ লস অ্যাঞ্জেলেসের 25টা শহর আছে, এদেরকে বলা হয় সিস্টার সিটি। আর আমরা হচ্ছি অ্যাকচুয়ালি কক্সবাজার এটা দরখাস্ত আমি করেছি, ঢাকা সিটির ব্যাপারে এটা প্রপোজাল আছে ওখানে অবশ্য। সো আমাদেরকে বলা হয় ফ্রেন্ড অফ সিস্টার সিটি। ওরা কোনো কারণে ওই 25টা কোটার থেকে বাড়াতে চাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো ইট ইজ পসিবল যে এটা হবে। তাছাড়াও যেহেতু লস অ্যাঞ্জেলেসের মেয়রের সাথে আমাদের বাংলাদেশ কমিউনিটির সাথে একটা হৃদয়তা আছে, সৎ সম্পর্ক আছে, আমরা দুই শহরের মধ্যে এটার নতুন সেতু বন্ধন অবশ্যই করতে পারবো। এবং ইনশাআল্লাহ আমাদের যে লিটল বাংলাদেশ ইমপ্রুভমেন্টসের যে প্রোগ্রামগুলো ওর মধ্যেই এগুলো চলে আসবে। আচ্ছা, প্রসঙ্গক্রমে আরেকটি বিষয় আমরা জানতে চাই, সেখানকার রাজনীতিতে সেখানকার ভোটে, যেমন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের যে ভোটিং হয়, সেখানে বাঙালি কমিউনিটির কীরকম অবস্থান থাকে, কীরকম পর্যবেক্ষণ থাকে? আমি জানি না আপনি এটা কি কোনো কিছু জেনে প্রশ্নটা করলেন কিনা, বাট একটা ভেরি ইন্টারেস্টিং ইনফরমেশন আমি আপনার সাথে শেয়ার করি। যখন এবারের মেয়র ইলেকশন মেয়রাল ইলেকশন হলো 2013-তে ইলেকশনটা হয়েছে, 14 থেকে তারা টেক ওভার করেছে, এরিক গার্সিটি বলে এক ভদ্রলোক, উনি 13 ডিস্ট্রিক্টের কাউন্সিল মেম্বার ছিলেন। তো আমাদের যখন লিটল বাংলাদেশ হয় তখন হি হ্যাড টাচ এ লট, তো সেই কারণে আমরা অব্লিগেটেড ছিলাম ওনার প্রতি। যখন উনি প্রথমে ওই আপনার সিগনেচার ক্যাম্পেইন হয়, যেটা ধরুন প্রথমে যখন আপনি নমিনেশন সাবমিট করবেন উইথ সাম সিগনেচার্স, 1000 সিগনেচার যদি আপনি কালেক্ট করতে পারেন ইউ ডোন্ট হ্যাভ টু পে দি ফাইলিং ফি। তো যেটা হলো, একটা রেস্টুরেন্টের মধ্যে যখন ওনার এই প্রোগ্রামটা হলো, ইনিশিয়াল সাইনিং সেরিমনি, অন বিলিভ ইট, আপনার টোটাল যে প্রেজেন্স ছিল ওখানে অ্যাবাউট 80% আপনার বাংলাদেশ। অ্যান্ড ইন্টারেস্টিংলি ওনারা যাওয়ার আগে, এরিক গার্সিটি এবং তার ইভেন স্টাফারদের যাওয়ার আগে, আমাদের বাঙালিরা ওখানে অপেক্ষা করছিল এরিকের আসার জন্য। সো দে ওয়ার সো হ্যাপি যে, এবং এটার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় তারা বলেছেও যে উই হ্যাভ ডান এ গ্রেট জব। আচ্ছা আচ্ছা, এই এই ক্ষেত্রে আমরা যারা গ্রিন কার্ড হোল্ডার যারা ভোটার হয়েছেন, সেখানে সেখানে যে এই যে সিনেটর নির্বাচন হয় অথবা প্রেসিডেন্ট নির্বাচনের একটি ছোট হলেও ক্ষুদ্র হলেও একটি ভূমিকা কি রয়েছে বাঙালিদের? অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে। তবে এবং স্টেট ডিপার্টমেন্ট এটা যেটা জানে বাঙালিদের অ্যাক্টিভিটিস সম্পর্কে, এবং বাঙালিদের বেশিরভাগ সমর্থন কোন দলটির প্রতি ইয়ে, মানে ডেমোক্রেটস নাকি রিপাবলিকানদের প্রতি বাংলাদেশিরা দুর্বল বলে আপনার মনে হয়? আমার মনে হয় যদিও বা ডোমেস্টিক পলিটিক্স আমেরিকা, তারপরও অ্যাবসলিউটলি আমি যতটুকু জানি অ্যাবাউট 99% হচ্ছে আমাদের ডেমোক্রেটস,
ডেমোক্রেসি মানে বারাক ওবামার দলকে সমর্থন করে তেমনি। আচ্ছা, আমরা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানতে পারলাম, সেই সাথে আপনি যখন এই নির্বাচনের কথা আসছে, আপনি যখন দেশে, আচ্ছা যখন এই নির্বাচনগুলো হয় দেশে, তখন আপনাদের উদ্বেগ উৎকণ্ঠা অথবা কেমন হতে পারে, এই বিষয়গুলো কেমন করে কাজ করে? যেমন এখন উপজেলা নির্বাচন চলছে, দিন কয়েক বাদে উপজেলা নির্বাচন, কীভাবে দেখছেন এসব নির্বাচনকে আসলে? এসব নির্বাচনের ব্যাপারে আমরা একটু দেখার চেষ্টা করি যে নির্বাচনগুলো সুস্থ হচ্ছে কিনা, আর ছোটখাটো কিছু ত্রুটিকে খুব বেশি বড় করে দেখলে পরে মূল জিনিস থেকেও আমরা অনেক সময় সরে যাই। সো আমি যেটা প্রসঙ্গক্রমে আপনাকে একটা আমার এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি, আমি একবার আমার এক বন্ধু মুশফিকুর চৌধুরী খসরু, ও হচ্ছে বিএনপির প্রেসিডেন্ট ওখানকার, উনি বললো যে আমরা একটা যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলেসের, তো উনি বললো যে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে, আপনি একটু আসেন এজ এ গেস্ট। তো আমি গেলাম, যাওয়ার পর উনি টেলিফোনে আমাদের প্রাক্তন মন্ত্রী মওদুদ ভাইয়ের সাথে লাইনে আনলো, আনার পর বললো যে আমাদের এক বড় ভাই আছেন, উনি আমার সাথে কথা বলবেন। আমি জানতাম না যে কথা হবে, যাই হোক, তো ওনাকে আমি পরামর্শ দিলাম যে আপনি দেখেন যেহেতু পপুলার সাপোর্ট আপনাদের রয়েছে, আমার মনে হয় আপনার ইলেকশনে যান, ইলেকশন যদি রিগিং হয় দেন ইউ ক্যান স্টিল গো ফর দি। সো আমরা যদিও এই দেশের কোনো দলের সাথে সম্পৃক্ত না, এই দেশের পলিটিক্যাল এনভায়রনমেন্টটা সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এটা হচ্ছে আমাদের প্রায় চাওয়ার। এটা খুব আচ্ছা, যদি আমরা এইভাবে আপনাকে আপনার কাছে জানতে চাই যে এই কক্সবাজারের প্রকৃতিকে কোনোভাবে সেখানে এই ট্যুরিজমটাকে এক্সপ্লোর করার জন্য আপনার ওখানে কোনো উদ্যোগ গ্রহণের সুযোগ আছে কিনা? অবশ্যই সুযোগ আছে। আমার এক ফ্রেন্ড থাকে ঢাকাতে, রিয়াজ, আপনি হয়তো চিনতে পারেন, ওদের একটা ট্যুর প্রোগ্রাম আছে, ওর সাথে আমি একবার কথাও বলেছিলাম। এই আমি যেটা মনে করি, ট্যুর প্যাকেজিং ইট উইল হ্যাভ অ্যান এক্সেপশনাল মার্কেট ইন দ্য লস অ্যাঞ্জেলেস ইটসেলফ। হয় কি, এই দেশের লোকগুলো একটু ধনী দেশের লোক, সাধারণত এরা করে কি আপনার যে কোনো কারণেই হোক একটা প্যাকেজে তারা নেয়। সো যখন আমরা অল্প পয়সার মধ্যে কয়েকটা কান্ট্রির একটা সুন্দর প্যাকেজ করতে পারি, মনে করেন নেপালে দুদিন, কক্সবাজারে দুদিন, বা অন্য জায়গায় একদিন, সো দ্য এনজয় ইট, এবং প্রাইসটা যদি আমরা ভালো ডিল দিতে পারি এবং সেফটি এবং প্রফেশনালিজম যদি থাকে, ডেভেলপ করতে পারি, ইট উইল বি ওয়ান্ডারফুল। এবং কক্সবাজার হ্যাজ এ ট্রেমেন্ডাস অ্যান্ড ব্রাইট ফিউচার অ্যাজ ফার অ্যাজ দি ট্যুরিজম ইজ কনসার্ন। ইন টার্মস অফ টুরিজম কক্সবাজার, এই জায়গা থেকে যদি আমরা আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাইব যে লস অ্যাঞ্জেলেস সিটিতে, স্পেশালি লস অ্যাঞ্জেলেস সিটিতে বাঙালিরা কিংবা কক্সবাজারের মানুষেরা কী কী সমস্যাগুলো ফেস করে, প্রধানত কী সমস্যাগুলো? কারণ আমরা জানি যে দি মুসলিম কান্ট্রি, অ্যাজ বিং এ মুসলিম কান্ট্রি, ওখানে কিছু সমস্যা তৈরি হয়েছিল, জঙ্গি মিলিটেন্ট, এই যে ইসলামিক মিলিটেন্ট, এসব বিষয়ে কোনো মুসলমান হিসেবে অথবা বাংলাদেশি হিসেবে কোনো ধরনের হ্যাসল কিংবা সমস্যার সম্মুখীন হতে হয় কিনা? সম্মুখীন হতে হয় না সেটা আমি বলবো না, সম্মুখীন হয়, কিন্তু আমেরিকার আইন এত কঠিন যে এ জাতীয় সমস্যা হলো এটা বিক্ষিপ্ত দু একটা ঘটনা হয়তো হতে পারে। কারণ হলো এটাকে তারা বলে হেইট ক্রাইম, হেইট ক্রাইমের পানিশমেন্ট লেভেলটা খুবই হাই, এবং হেইট ক্রাইম যখন আপনার উপর হবে তখন গভর্নমেন্ট ইজ বাই ল দে উইল গিভ ইউ দি সাপোর্ট অ্যান্ড ফুল কোঅপারেশন টু মেক শিওর ইউ আর সেফ। ধরুন আপনাকে হেইট ক্রাইমের বশবর্তী কেউ ছুরি মারল, গভর্নমেন্ট উইল পে ইউ দি ফুল কভারেজ। আরেকটা জিনিস যেটা হলো, আমেরিকা সম্বন্ধে আমাদের সাধারণত কিছু ভুল ধারণা আছে যে তারা দে হেট পিপল। আপনি বিশ্বাস করতে পারবেন না, উই হ্যাভ বিফ্রেন্ডেড হোয়াইট আমেরিকানস, দে লাভ আস। হ্যাঁ, কারো ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স কারোর সাথে খারাপ হতে পারে, আর ধর্মীয়ভাবে আমার মনে হয় না, আমাদের আমরা যখন ধর্ম পালন করি, যখন মসজিদে আমাদের প্রোগ্রাম হয়, এদের গেস্টের জন্য দি ডোর ইজ ওপেন, আমাদের কতগুলো স্পেসিফিক চেয়ার থাকে, ওখানে যে কোনো বিদেশি বা এই দেশের লোক বা এই দেশের ওই দেশের আপনার কোনো অবজারভার ইভেন গভর্নমেন্ট
সিক্রেট সার্ভিসের পিপল দেখেন অফিশিয়ালস গভর্নমেন্ট অফিশিয়ালস দেখেন কাম কিছু অসুবিধা কোনো সমস্যা আপনি ওদেরকে দেখেই করছেন আচ্ছা আমরা আবারও ফিরে আসি সেই জায়গাতে আর এটার আরেকটা প্রসঙ্গে আমরা কি কথা বলি আদার দেন দ্য হেট ক্রাইম সাইড নিডস গুলোর কথা একটা কথা বলেছিলেন আপনি নিডসটা হচ্ছে ডিপেন্ডস অন হোয়াট যেমন স্টুডেন্টদের এটা অ্যাডমিশনের সমস্যা ওরা কোন স্কুলে যাবে কিভাবে কি করবে বা যারা মনে করেন নতুন আসে তাদের ইএসএল ইংলিশ এস সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওরা কিভাবে ওটা পেতে পারে ওরা হাউ দে ক্যান গেট সাম মানি ওদের বিভিন্ন প্রোগ্রাম আছে ছাত্রদের যারা নতুন অ্যাডাল্ট স্টুডেন্ট যায় তাদেরকে কিছু পয়সাও দেয় তারা আমেরিকান গভর্নমেন্ট ওগুলোর সুযোগ সুবিধা আছে যখন আপনি এজ আউট হয়ে গেলেন যেমন 65 ওভার তারপর সোশ্যাল সিকিউরিটি বেনিফিটগুলো এসএসআই বেনিফিট সাপ্লিমেন্টারি ইনকামগুলো কী কী পেতে পারেন না পারেন এগুলো কতগুলো বিষয় এইজ গ্রুপ ভিত্তিক কতগুলো কার কী প্রয়োজন সেটা আমরা সহ্য করবো অ্যান্ড লিটল বাংলাদেশ ইম্প্রুভমেন্ট ইজ গোয়িং টু হেল্প দেম ইন দিস রিগার্ড তাদেরকে রিসোর্সেসগুলোকে তাদের হাতের কাছে নিয়ে যাবে আচ্ছা 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 সেখানে বাঙালি কমিউনিটি যারা আছে তাদের মধ্যে ঐক্যের জায়গাটা খুব মজবুত কিনা তাকে সেখানে বিভাজন দ্বিধা বিভক্তি আমি মনে করি যে লস এঞ্জেলেসে বর্তমানে যে হাওয়াটা চলছে খুবই মধুর মধুর এই জন্য বলছি প্রথমে এটা মনে করেন যেমন আপনারা জানেন আপনি বোধহয় বলছিলেন বা সামবডি আপনার এখানে আলাপ ছিল যে ফোবনা অনেকগুলো ফোবনা একটা করলে আরেকটা হয় এখন আপনি খুশি হবেন দুটা ফোবনা অলরেডি এক হয়ে গেছে আচ্ছা 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 এবং থার্ড ওয়ান ইজ ট্রাইং টু মার্জ উইথ দ্যাম সো আগে একটা জিনিস আপনারা একটা প্রোগ্রাম করলেন আরেকজন একটা পাল্টা প্রোগ্রাম দিলেন সো ওই যে ট্রেন্ডটা ওটা এখন আর নেই এখন মানে পজিটিভিটি কালেক্টিভিটি জায়গায় চলে যাচ্ছে সবাই আচ্ছা এই যে আপনারা যখন বিদেশে থাকেন দেখছেন যে বিশ্বের দীর্ঘতম পতাকাটি বাংলাদেশ সে রেকর্ড স্থাপন করলো তারপর আবার একটু জাতীয় সঙ্গীত এই যে লাখো কণ্ঠে 3 লক্ষ লোকজন একসাথে জাতীয় সঙ্গীত গায় 26 মার্চ 11টা বাজে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই অনুভূতি এই সময় কি আপনি কি কখন ফিরে যাবেন আমেরিকায় আমি যাব 27 তারিখে আমরা যখন আমাদের যে প্রোগ্রাম গুলো হয় বাংলাদেশ ফ্ল্যাগ আমাদের যে ফ্ল্যাগের সাইজ অ্যাবাউট 12-14 জন লোককে ধরে রাখতে হয় ফ্ল্যাগ যখন আমরা মার্চ করি যেমন একটা ফ্লায়ার হয়তো আপনারা দেখেছেন বাংলার বিজয়বহর বিজয়বহরটা ভিক্টরি ডে প্লাস লিটল বাংলাদেশের যে প্রাপ্তি দুটোকে আমরা একই সাথে সেলিব্রেট করি 16 ডিসেম্বরের পরের ইমিডিয়েটলি যে সানডে হয় সেটা সেদিন সব গাড়িগুলো মার্চ করে লিটল বাংলাদেশে যে তারপর আমরা একসাথে খাই সবাই ফ্রি লাঞ্চ সবাই বিউটিফুল ফ্ল্যাগ নিয়ে সবাই যাচ্ছে ঘুরতেছে বাচ্চারা ফ্ল্যাগ ওয়েভ করতেছে আপনার যখন আমাদের বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলেসের 26 মার্চের পরে ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেড হয় এই সমস্ত ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেডে আপনি যে বললাম বড় বড় ফ্ল্যাগ নিয়ে ওই দেশের লোক সবাই এসে আমাদের সাথে থাকে আমাদের কালচারাল কস্টিউমস দেখতেছে খাচ্ছে আমাদের সাথে বিভিন্ন বুথ থাকছে আমি তো ফর দ্যাট ম্যাটার মনে করি যে আমাদের যারা আমরা যারা লস অ্যাঞ্জেলেস আছি দেশের দেশের বিভিন্ন প্রোগ্রামগুলোকে যে আমরা এনজয় করি ওখানে এখানে হয়তো অনেকেই আপনারা করতে পারেন না কারণ আপনাদের সেই সুযোগ নাই যেমন মনে করুন প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের কনসুলেট অফিস থেকে করা হয় এটা এখান থেকে বোধ হয় ডিসিশন দেওয়া আছে মিনিস্ট্রি ফরেন অ্যাফেয়ার্স থেকে এভরি সিঙ্গেল টাইম দেয়ার ইজ এ প্রোগ্রাম 21-এর প্রোগ্রাম হোক বা 17-ই মার্চের প্রোগ্রাম হোক শিশু দিবস হোক স্বাধীনতা যে প্রত্যেকটা প্রোগ্রাম এমবেসি প্রোগ্রাম থাকে আমাদেরকে দেওয়ার পর আমরা ওখানে যাই প্লাস এর বাইরেও বিভিন্ন সংগঠন বিভিন্ন রকমের প্রোগ্রাম রাখি বিভিন্ন সময় আমরা অনেকক্ষণ আলাপ করে ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য আপনি যেখানেই থাকুন আমরা চেষ্টা করবো যে দেশের সাথে যুক্ত থাকবেন ওয়াসম্যানের সাথে যুক্ত থাকবেন সেই প্রত্যাশা করছি দর্শক কথা বলছিলাম একজন প্রবাসী যিনি আমেরিকায় বসবাস করেও সেখানে খুঁজে নিচ্ছেন লাল সবুজের বাংলাদেশ ছোট্ট একটি বাংলাদেশকে খুঁজে পাবেন লস অ্যাঞ্জেলেস শহরে আর সেই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মুজিব সিদ্দিকের মতো একজন ত্যাগী নিবেদিত মানুষ তার প্রতি অতুল শ্রদ্ধা নিবেদন করে আমরা শেষ করছি আমাদের আজকের প্রবাসীর অর্থস্বর ধন্যবাদ সবাইকে